আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, আজ এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় কাশিজুলি গ্রামে। প্রিয় দর্শক, আজ এই গ্রামের অপরূপ সৌন্দর্য আপনাদের দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাশিজুলি গ্রামের প্রাকৃতিক দৃশ্য, শ্রীপুর গাজীপুর। অপরূপ সুন্দর একটি মাটির বাড়ি, অপরূপ সুন্দর একটি মাটির বাড়ি। সুন্দর কিউট দুটি ছাগল, প্রিয় দর্শক, এটি হচ্ছে কাশিজুলি গ্রাম, অপরূপ সুন্দর একটি গ্রাম কাশিজুলি। কাশিজুলি শ্রীপুর গাজীপুর, কাশিজুলি শ্রীপুর গাজীপুর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কাশিজুলি গ্রাম শ্রীপুর গাজীপুর। হ্যাঁ হ্যাঁ, মুর্দা গেলাম হলে আর কি, আনন্দ ঘুরে যাবো গা।
এদিক দিয়ে রাস্তা খুব খারাপ, একটু ঘুরে যেতে হবে। এটি হচ্ছে কাশিজলি গ্রাম, শ্রীপুর, গাজীপুর। অত্যন্ত সুন্দর একটি বাড়ি আমরা দেখতে পাচ্ছি। এ, তোমার নাম নাকি? আব্দুল্লাল মামুন। তোমার বাড়ি এটা না? অনেক সুন্দর বাড়ি, বাগান বাড়ি। যেতেছি বাড়িতে, এখনই যাবো বাবা। অপরূপ সুন্দর একটি গ্রামের দৃশ্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কাশিজুলি গ্রাম, শ্রীপুর, গাজীপুর। এই গ্রামের ভিতরে প্রচুর পরিমাণে কাঁঠালের গাছ রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে কাঁঠাল। প্রচুর পরিমাণে কাঁঠাল হয়ে থাকে। কাশিজুলি, শ্রীপুর, গাজীপুর, আপনারা দেখছেন গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি। পাখি ডাকা ছায়া ঘেরা একটি গ্রাম কাশিজুলি। এখানে একটি সুন্দর পেঁপের বাগান রয়েছে। আমরা সামনে একটি বাড়িতে ঢুকে একটি পেঁপে বাগান আপনাদেরকে দেখাবো, একটি পেঁপের বাগান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, যারা নতুন ভিউয়ার্স রয়েছেন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে থাকুন গ্রাম বাংলার অপরূপ প্রকৃতি, কাশিজুলি, শ্রীপুর, গাজীপুর। প্রিয় দর্শক, এখানে একটি বাড়ি রয়েছে। এই বাড়ির পিছনে একটি পেঁপের বাগান রয়েছে। আমরা সেটি দেখব কীরকম হয়েছে। পেঁপের বাগানে যাওয়া যাইব? পেঁপের বাগানে যাওয়া যাইব নাকি? অনুমতি লাগে তো। সুপ্রিয় দর্শক, এ হচ্ছে একটি পেঁপের বাগান, অত্যন্ত চমৎকার। পেঁপে ধরে আছে, অসম্ভব সুন্দর একটি পেঁপের বাগান। ছোট ছোট গাছ অথচ অনেক পেঁপে হয়েছে। প্রিয় দর্শক, এই গাছটি দেখুন, অত্যন্ত চমৎকার। দেখুন প্রিয় দর্শক, পেঁপের বাগান,
এখানে অসংখ্য পেঁপে উৎপাদন হয়। সুপ্রিয় দর্শক, আমরা ইতিপূর্বেই বলেছি যে এই গ্রামের ভিতরে প্রচুর পরিমাণের পেঁপের চাষ হয়ে থাকে। হচ্ছে একটি পেঁপের বাগান। ওই পাশে হচ্ছে গহীন বন জঙ্গল। ওই বনের ভিতরে আর একটি গাছ, পেঁপে গাছ আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আসলে এখানে পেঁপে যাই হোক, এখানের প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু অনেক অনেক বেশি। আসলে এখানে আসলে অনেক অনেক ভালো লাগে, একেবারে নিরিবিলি একটি পরিবেশ। এই গ্রামের প্রায় প্রতিটি প্রায় 60% বাড়িতে এরকম একটি দুটি করে বাগান রয়েছে। খুবই নিরিবিলি, সবুজ, অনেক সুন্দর একটি পরিবেশ। এখানে আসলে আসলে খুব ভালো লাগে। এ হচ্ছে একটি গ্রামীণ পেঁপের বাগান। প্রিয় দর্শক, এইসব বাগানে ঠিক ওইরকম কোনো পরিচর্যা করা হয় না। গাছ লাগানোর পরে মাটি থেকে আসলে সাধারণত যা হয় ঠিক সেরকমই। এখানে কোনো প্রকার সার, কোনো ধরনের আগাছা অপসারণ তেমন কিছুই করা হয়নি। প্রিয় দর্শক, দেখুন একেবারে মাটি, শক্ত মাটি যেভাবে থাকা সেভাবেই রয়েছে। শুধু গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, এর মধ্যে যা হয়েছে। আমরা মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে আসলে আপনাদের দেখানোর জন্য এসেছি। অত্যন্ত সুন্দর একটি পরিবেশ। এখানে পেঁপে থেকে বাগানের পরিবেশ, বাগানের চিত্র অনেক অনেক সুন্দর। কিছু কিছু গাছে পেঁপে অনেকটা বড় হয়েছে। প্রিয় দর্শক, এই দেখুন, হ্যাঁ অনেকটা বড়, এখনো পাকেনি, আস্তে আস্তে পেঁপে পাকবে। প্রিয় দর্শক, পেঁপে গাছের পাশাপাশি এরকম মাঝে মধ্যে দু একটি পেয়ারা গাছ, এটা দেশি পেয়ারা গাছও দেখেছি, অনেক অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক, এই বাগানের মালিক সুপ্রিয় দর্শক, এই পেঁপে গাছ লাগাইছ, এটার কতটুকু জায়গা? 3.5 গাছ কয়টা? 300 গাছ। প্রিয় দর্শক, এ হচ্ছে পেঁপের 3.5 বিঘা জায়গার উপরে পেঁপের বাগান। এ হচ্ছে বাড়ি, গ্রামীণ অপরূপ সুন্দর একটি প্রকৃতি আপনারা দেখছিলেন। কাশিজলি গ্রাম, শ্রীপুর, গাজীপুর, যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। কাশিজলি এই গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ থেকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।